ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে চার দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক ডেনিম শো। পঞ্চমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করল সেমস গ্লোবাল ইউএসএ এবং সিসিপিআইটি টেক্স। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। একটা বিটুবি গ্যাদারিং আর কি, বিজনেস টু বিজনেস গ্যাদারিং। আমাদের এখানে বাংলাদেশের বাইরে থেকে এবং বাংলাদেশ থেকেও বিভিন্ন কোম্পানি আছে যারা ফ্যাব্রিক, অ্যাক্সেসরিজ, ইয়ার্ন এইসব প্রোডাক্টগুলো তারা তৈরি করে থাকে আর কি, ম্যানুফ্যাকচারার এবং সাপ্লায়ার। তো এরা এখানে স্টল নিয়েছে যেন তারা বায়ার হান্ট করতে পারে। ডেনিম শিল্পের সঙ্গে যুক্ত প্রায় 500 প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বলে জানানো হয়েছে। ফ্যাক্টরিগুলো প্রপার, যে সাপ্লায়ার যে ফ্যাব্রিকগুলো করে সেই ফ্যাব্রিক সেই সাপ্লায়ারদের হয়তো তারা জানে না বা চেনে না, কিন্তু যখন ওনারা জানতে পারবে বা চিনতে পারবে যে এই সাপ্লায়াররা এই ফ্যাব্রিকগুলো করে, তখন পার্টিকুলারলি সেই ফ্যাক্টরিগুলো বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে পার্টিকুলার সাপ্লায়ারের সঙ্গে তারা কমিউনিকেশন করতে পারে। এসেতে মোটামুটি কিছু সোর্স পেয়েছি যেটা আমার ভালো লেগেছে। সো আপনার এই ধরনের আয়োজন আমি মনে করি আরো বেশি বেশি হলে আমাদের জন্য ভালো। প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।